Assalamualaikum everyone. আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা নট আউট ম্যাথ ইউটিউব চ্যানেলে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 1 এর এ এ বলা হয়েছে ফাংশন সম্পর্কে। এখন আমরা ফাংশনের एग्जांपल 14 এর দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক 1 এবং 3 নিয়ে আলোচনা করব। एग्जांपल 14 বলা হয়েছে নিম্নের ফাংশনগুলোর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এক নং প্রশ্নে ফাংশনটা দেওয়া আছে y = √x² - 7x + 10। তিন নং প্রশ্নে ফাংশনটি দেওয়া আছে y = √x² - 4x + 3। এই দুটো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, আমরা মনোযোগ সহকারে দুটো অঙ্কের সমাধানগুলো করব ইনশাআল্লাহ। এক নং প্রশ্নে দেওয়া আছে y = √x² - 7x + 10। এখন রুটের ভিতরে যে মানটা দেওয়া থাকবে এই মানটার যদি আমরা মূল নির্ণয় করতে পারি তাহলে আসলে আমরা এই ফাংশনের ডোমেন পেয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমাদেরকে এই ভিতরে যে মানটা আছে এটাকে মূলে রূপান্তরিত করতে হবে। এখন মূলে যদি রূপান্তরিত করতে চাই তাহলে আমাদের দেখতে হবে এটাকে আসলে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কি না। প্রথমে আমরা দেখব এখানে সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে তার সামনে ধ্রুবক কত বা সহগ কত। তাহলে এক্স স্কোয়ারের আগে আমাদের সহগ হলো 1 এবং ধ্রুব পদ এখানে 10। এই দুইটাকে যদি গুণ করি 10 কে 10, 10 যদি ভাঙি 5 গুণ 2, 5 2 গুণে 10। এখন 5 এবং 2 যোগ করার পর আমরা 7 পাব। যোগ করার পর যদি মাসকানের মানটা পাওয়া যায় তাহলে মাসকানের মানের সামনে যে চিহ্ন থাকবে ওই চিহ্ন এখানে দুইটা মানের সামনে বসে যাবে। তাহলে আমরা লিখতে পারি মাইনাস 5x মাইনাস 2x। এখন আমরা এই প্রথম অংশ থেকে যদি কমন নিতে চাই তাহলে এই প্রথম অংশে এক্স স্কোয়ার আর এখানে এক্স, সুতরাং এক্স কমন যায়, এখানে থাকে কত এক্স, এখানে মাইনাস মাইনাস থাকে কত 5। এখন এখানে চিহ্ন সহ কমন নেই চিহ্ন, এখানে 2 এখানে 10, 5 2 গুণে 10, 2 কমন যায়। তাহলে এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এক্স থাকে, এখানে হলো মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস থাকে, 5 2 গুণে 10 অর্থাৎ 2 নিয়ে গেলাম 5 রইল। এখন আমাদের এই দুইটা মানের মধ্যে আসলে এক্স মাইনাস 5 এক্স মাইনাস 5 এই দুইটা মান কমন যায়। এই দুইটা মানের মধ্যে একটা মান নিলাম, বাকি রইল এক্স মাইনাস 2। এখানে ওয়াই এর মান বাস্তব হবে যদি এই রুটের ভিতরে যে মানটা আছে অর্থাৎ এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 2, এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 2 গ্রেটার দ্যান ইকুয়াল 0 হয়। এখন আমাদের এই দুইটা মানই আসলে আমরা আলাদা আলাদাভাবে কাজ করে দেখি, এক্স মাইনাস 5 ইকুয়াল 0, এক্স ইকুয়াল 5, এক্স মাইনাস 2 ইকুয়াল 0, এক্স ইকুয়াল 2। এই মানগুলো আমরা দেখব কোনটা ছোট কোনটা বড়। ডোমেন যদি নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কি করতে হবে, ছোট মান থেকে আরো ছোট এবং বড় মান থেকে আরো বড়। এখানে 5, এখানে আমরা আসলে বড় মানটা পাইলাম, সুতরাং x এর মানটা হবে 5 থেকে আরো বড়। এখানে আমরা ছোট মান পেলাম 2, x এর মানটা হবে 2 থেকে আরো ছোট, x এর মানটা হবে 2 থেকে আরো ছোট। এখন এই মানটাকে যদি আমরা সংখ্যা রেখায় দেখাই, আমরা এখানে 0 1 2 3 4 5 বসালাম, এখানে আমরা দেখলাম এক্স এর মানটা সর্বনিম্ন হতে পারবে 5, তার উপরের মানগুলো আমরা এক্স এর মান নিতে পারবো। তাহলে এই সর্বনিম্ন হলো 5, তার থেকে উপরের মানের দিকে আমরা কি বোল্ড হরফ দিয়ে দিলাম, অর্থাৎ বোল্ড করে দিয়ে দিলাম, অর্থাৎ এখানে বোঝা যাইতেছে এক্স এর মানটা 5 অথবা তার থেকে বড়। এখানে আমরা এক্স এর মানটা সর্বোচ্চ 2 এবং তার থেকে ছোট মান, তাহলে দেখেন সর্বোচ্চ 2 তার থেকে ছোট মান অর্থাৎ জিরোর দিকে আমরা কি বোল্ড করে সংখ্যা রেখায় প্রকাশ করলাম। ফাংশনের ডোমেন হবে ওই যে আমরা দুইটা মান পাইছিলাম ওই দুইটা মানের কি ইউনিয়ন সেট, ইউনিয়ন সেট। তাহলে এক্স সাজ দ্যাট এক্স লেস দেন অর ইকুয়াল টু ইউনিয়ন এক্স সাজ দ্যাট এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 5। এখানে কি বোঝাইতেছে এক্স এর মানটা 2 থেকে ছোট। আমরা এই মানগুলো লেখার ক্ষেত্রে প্রথমে আমরা আসলে ছোট মানটা বসাবো, প্রথমে কোন মানটা বসাবো ছোট মানটা, পরে বসাবো বড় মানটা। এটার ক্ষেত্রে দেখা যাইতেছে আমরা সর্বোচ্চ কত বসাতে পারবো এক্স এর মান 2, তাহলে এটা সর্বোচ্চ মান, তাহলে ছোট মান কি 2 থেকে ছোট অর্থাৎ মাইনাস ইনফিনিটি পর্যন্ত। আর এখানে যদি আমাদের কি আছে, এখানে এখানে আছে হলো আমাদের এই লেস দেন অর ইকুয়াল, আর এই ইকুয়ালের জন্য আমরা কি ব্যবহার করব, অবশ্যই অবশ্যই থার্ড ব্র্যাকেট ইউজ করব ইউনিয়ন। এইখানে আমরা ছোট মান কোনটা বসাতে পারবো, ছোট মান বসাতে পারবো একবারে ছোট মান বসাতে পারবো আসলে 5, এই যে 5 বসালাম। সর্বোচ্চ আমরা কত পর্যন্ত বসাতে পারবো, ইনফিনিটি পর্যন্ত বসাতে পারবো, কত পর্যন্ত বসাতে পারবো ইনফিনিটি পর্যন্ত বসাতে পারবো। আমরা এখানে আমাদের কি আছে গ্রেটার দেন অর ইকুয়াল, ইকুয়াল আছে, সুতরাং এটার জন্য আমরা কি বসাতে পারবো
এখানে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করবো। সুতরাং এই যে মানটা এটাই আসলে ফাংশনের ডোমেন, এটাই কি ফাংশনের ডোমেন। আবার এই যে ফাংশনটা আছে ওয়াই ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার মানে 7x + 10, এটাকে 1 নং সমীকরণ ধরলাম। 1 নং এ ওয়াই এর মান সর্বদা ধনাত্মক বা শূন্য হবে। তাহলে আমরা এই 1 নং যে সমীকরণটা আছে এটাকে যদি আমরা উভয় পাশে বর্গ করি, এই যে 1 নং সমীকরণটাকে উভয় পাশে বর্গ করলে এই পাশে যদি বর্গ করি ওয়াই স্কোয়ার, ওই পাশে যদি বর্গ করি রুট স্কোয়ারের কাটা, অর্থাৎ এক্স স্কোয়ার মানে 7x + 10, যেখানে ওয়াই এর মানটা অবশ্যই অবশ্যই শূন্য থেকে বড়, ওয়াই এর মানটা অবশ্যই শূন্য থেকে বড়। তাহলে এই টোটাল মানটাকে আমরা সমানের এই পাশে আনলাম, ওয়াইটাকে ওই পাশে নিলাম, ওয়াইটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে আমাদের কী দাঁড়াইলো? এবং এই পাশে যে শর্তগুলো আছে এই শর্তগুলো ঠিক আছে। এখন আমরা দেখেন তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো, এই সমীকরণের সাথে আমরা কী করতে পারি? তুলনা করতে পারি। অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো এই সমীকরণের সাথে তুলনা করতে পারি। এই সমীকরণের সাথে যদি তুলনা করি এ এক্স স্কোয়ার অর্থাৎ এর মান 1 প্লাস বি এক্স, অর্থাৎ এইখানে বির মান -7 আর সির মান হলো 10 - y². এখন এই মানগুলো আসলে আমরা পেয়ে গেলাম, এ বি সি এর মান পেয়ে গেলাম। এই মানটা কেন দরকার অথবা আমরা এই মানটা কেনই বের করলাম এটা এখন আমরা বুঝতে পারবো। এখানে এক্স এর মান সংজ্ঞায়িত হবে যদি এই যে সমীকরণটা আছে এই সমীকরণটার নিশ্চয়কের মান, এই সমীকরণটার যে নিশ্চয়ক আছে এই নিশ্চয়কটা অবশ্যই অবশ্যই > or = 0, এবং ওয়াই এর মান কখনো কি হবে না, শূন্য হবে না। তাহলে এটার আমরা নিশ্চয়ক নির্ণয় করি। নিশ্চয়কের সূত্রটা হলো b² - 4ac। তাহলে বি স্কোয়ার, বি এর মান কত? -7, তার উপর স্কোয়ার -4, এ এর মান 1, সি সির মান হলো 10 - y². যে শর্তটা আছে শর্তগুলো অবশ্যই অবশ্যই এপাশে আমরা ঠিক রাখবো। এখন যদি -7 এর উপর স্কোয়ার করি 49, এখানে হলো মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 + 10 = 40, প্লাস এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 4 দ্বারা ওয়াই স্কোয়ারে গুণ করলে আমাদের হয় 4y². এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে পাই কি, এখানে আমরা 4y² সামনে নিয়ে আসলাম, এখানে যোগ বিয়োগ করলে আমরা পাবো কি +9। যে শর্তগুলো আছে সব শর্তগুলো কি করলাম, ঠিক করলাম। এই যে এখানে আমরা ওয়াই এর মান যাই বসাই না কেন আসলে এই মানটা কি হবে, ধনাত্মক হবে। এই মানটা কি অবশ্যই ধনাত্মক, আর ধনাত্মক যে কোনো মান শূন্য থেকে বড়, কমপক্ষে আমাদের কি শূন্য থেকে বড়, ধনাত্মক যত মান পাবো সেটা অবশ্যই অবশ্যই শূন্য থেকে বড়। সুতরাং ওয়াই এর মানটা আমরা কি করতে পারি, শূন্য থেকে বড় লিখতে পারি, যা উভয় অসমতার জন্য সত্য, যা অবশ্যই উভয় অসমতার জন্য কি সত্য। সুতরাং এই ফাংশনের রেঞ্জ হবে ওয়াই সাজ দ্যাট ওয়াই > or = 0, এখানে ওয়াই এর মানটা সর্বনিম্ন আমরা বসাতে পারবো শূন্য। তাহলে আমরা শূন্য বসালাম, তার উপরে যে কোনো মান বসাতে পারবো, অর্থাৎ যে কোনো মান বসাতে পারবো মানে কি শূন্যের উপরে যে কোনো মান, অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত। সুতরাং এটাই কি আমাদের ফাংশনের রেঞ্জ। এখন আমরা 3 নং প্রশ্নের সমাধান করব। দেওয়া আছে y = √x² - 4x + 3, এর ভিতরে যে মানটা আছে এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করবো। উৎপাদকে বিশ্লেষণ করলে পাই x² - 3x - x + 3। এখান থেকে যদি আমরা x কমন নিয়ে নিই x - 3, এখানে -1 কমন নিয়ে গেলে x - 3, এই দুইটা মানের মধ্যে একটা মান মিলে সুতরাং একটা মান নিলাম, আর হলো x - 1। এখানে y এর মান বাস্তব হবে যদি এই যে রুটের ভিতরে যে মানটা আছে এই মানটা > or = 0 হয়। এইখানে আমরা আসলে দেখতে পারতেছি -1 এই মানটা ছোট, -3 এই মানটা বড়, তাহলে ছোট থেকে আরও ছোট এবং বড় থেকে আরও বড়। তাহলে সুতরাং এই ফাংশনের ডোমেন হবে x < x < ইউনিয়ন x < x > 3। এখন এইখানে এই মানটা দ্বারা আমরা কি বুঝতে পারতেছি, এই মানটা দ্বারা বুঝতে পারতেছি x এর মানটা 1 থেকে ছোট, সর্বোচ্চ আমরা 1 বসাতে পারবো, আর 1 থেকে কত ছোট, ছোট মানে -∞। ইউনিয়ন, এখানে আমরা x এর মানটা সর্বনিম্ন মান বসাতে পারবো কত, 3, এই যে 3 বসালাম, আর সর্বোচ্চ কত বসাতে পারবো, +∞ পর্যন্ত। সুতরাং এটাই হলো ফাংশনের কি ডোমেন। ফাংশনটা দেওয়া আছে, ফাংশনটাকে 1 নং সমীকরণ ধরলাম। 1 নং সমীকরণে ওয়াই এর মান সর্বদা ধনাত্মক ও শূন্য হবে। 1 নং যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে উভয় পাশে বর্গ করি, উভয় পাশে যদি বর্গ করি এই পাশে বর্গ করার কারণে y² = ওই পাশে বর্গ করার কারণে রুট স্কোয়ারে কাটা, সুতরাং x² - 4x + 3, এই টোটাল মানটাকে এই পাশে আনলাম, ওয়াই স্কোয়ারটাকে ওই পাশে নিলাম। এই ওয়াই স্কোয়ার যে আছে এটাকে এই পাশে নিয়ে আসলে আসলে আমাদের -y² হয় = 0। এই সমীকরণটা আসলে x² + bx + c = 0, এই সমীকরণের সাথে তুলনা করতে পারি। এই সমীকরণের নিশ্চয়ক হবে b² - 4ac। এখানে তাহলে b² - 4ac এটা হলো বির মান, মাইনাস -4 হলো আসলে কার মান, বির মান।
আর এটা হলো আমাদের কার মান, সির মান। আর এখানে আসলে আমাদের এয়ার মানটা পাইতেছি কত, ওয়ান। আসলে এয়ার মানটা পাইতেছি ওয়ান। এখানে এক্স এর মান বাস্তব এবং সংজ্ঞায়িত হবে যদি নিশ্চয়ক গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হয়, এবং কি ওয়াই এর মানটা কখনোই কি হবে না, শূন্য হবে না। তাহলে আমরা নিশ্চয়ক বের করি বি স্কোয়ার, বি স্কোয়ার এখানে বির মান কত, মাইনাস ফোর। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ফোর, এর মান আসলে কত, ওয়ান। ওয়ান আমরা ইউজ করলাম না, ওয়ান দিলে মানের কোনো পরিবর্তন হয় না, ওয়ান দ্বারা যদি গুণ করি ভাগ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। সি সি আসলে আমাদের কত, থ্রি মাইনাস ওয়াই স্কোয়ার, থ্রি মাইনাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল জিরো। এবং শর্ত যেটা আছে ওটা আমরা কী করলাম, সাথে সাথে ঠিক রাখলাম। মাইনাস ফোরকে যদি বর্গ করি ষোলো, আর এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আমরা মাইনাস লিখতে পারি, মাইনাস তিন চেরা বারো, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস ফোর স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল জিরো। শর্ত যেটা আছে আমরা এটা কী করলাম, ঠিক রাখলাম। এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে কত হয়, এই যে ফোর স্কোয়ার আছে, এই ফোর স্কোয়ার আমরা এখানে দিয়ে দিলাম, এখানে যদি ষোলো দেখা মাইনাস বারো চলে যায় তাহলে আমার থাকে প্লাস ফোর গ্রেটার দেন অর ইকুয়াল জিরো। এবং এই যে শর্তটা আছে এই শর্তটা কী করলাম, ঠিক রাখলাম। এই লাস্টে আমরা এই মানটার দিকে যদি নজর দিই তাহলে এখানে ওয়াই এর মান যদি আমরা যে কোনো মানই বল সেই না কেন, এই মানটা কিন্তু ধনাত্মক। আর এই মানটা যদি ধনাত্মক হয়ে থাকে অবশ্যই এটা শূন্য থেকে বড়, শূন্য থেকে অবশ্যই অবশ্যই কি বড়। সুতরাং ওয়াই এর মানটাও শূন্য থেকে কি হবে, বড় হবে। তাহলে ওয়াই এর মানটাও কি হবে, শূন্য থেকে বড় হবে, যা উভয় অসমতার জন্য সত্য। সুতরাং ফাংশনের রেঞ্জ ওয়াই সাজ দ্যাট ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল জিরো। এখানে আসলে আমরা কি বুঝতে পারতেছি, ওয়াই এর মানটা শূন্য থেকে বড় অথবা সমান, শূন্য থেকে বড় অথবা সমান। এই কথাটা আসলে আসলে সর্বনিম্ন মানটা কত আমাদের, শূন্য। এটার দিকে আমরা কি দিলাম, অবশ্যই অবশ্যই থার্ড ব্রেকেট দিলাম। আর শূন্য থেকে বড় মানে কি, ইনফিনিটি পর্যন্ত। এখানে আমরা কি দিলাম, ফার্স্ট ব্রেকেট দিলাম। ইনফিনিটির ক্ষেত্রে কখনোই কি হয় না, থার্ড ব্রেকেট বা সেকেন্ড ব্রেকেট হয় না, ফার্স্ট ব্রেকেট ইউজ করতে হয়। আর বাকিটার ক্ষেত্রে আমরা কি গ্রেটার দেন অর ইকুয়াল আছে, এই জন্য আমরা কি ইউজ করলাম, থার্ড ব্রেকেট ইউজ করলাম। আশা করি এই অঙ্কগুলো আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। যদি এই অঙ্কগুলো বুঝে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ।